পথিক বলছে যে বাড়ি আমার নোয়াখালী, 200টা টাকা আমার পকেটে ছিল নিয়ে নিয়েছে, আমাকে একটু পথ খরচ দেন। বলার সাথে সাথে আপনি খেপে গেলেন, আয় বেটা মিথ্যা কথা বলিস, সর এখান থেকে। আচ্ছা বুঝলাম যে মিথ্যা কথা বলছে অনেকেই, কেউ তো সত্য হতে পারে। জীবনে কোনোদিন কোনো পথিক টাকা চেয়েছে তাকে ফিরিয়ে দিবেন না। 1999 যদি মিথ্যুক হয় তবুও 99,999 যদি মিথ্যা হয় তবু আপনি ফিরিয়ে দিবেন না। চেয়েছে 500 টাকা 50 টাকা দিয়ে দিন। কেন? পথিক সত্য কথা বলতে পারে। কই আমার কোনোদিন মনে পড়ে না যে ফিরিয়ে দিয়েছে, কিছু বললে কিছু বলতি। আচ্ছা যদি ঠগিয়ে থেকে আমাকে কাকে ঠকাবে? মনটা চাচ্ছিল সত্যি 200 টাকা চেয়েছিলেন, 20 টাকায় দিলাম, না হয় 50 টাকা দিলাম। আমি আপনাকে বুঝাতে পারিনি, সদাচরণ আল্লাহ এইভাবে সিরিয়াল বলছেন। এক বাপ মা, দুই ভাই, তিন এতিম, চার ফকির মিসকিন, পাঁচ নিকট প্রতিবেশী, ছয় দূর প্রতিবেশী, সাত চলার সাথী, সফরে চলার সাথী, রাস্তায় চলার সাথী, আট পথিক। এভাবে সিরিয়াল সদাচরণের জন্য আল্লাহতালা বলেন সদাচরণ। সদাচরণের নেকি সবচেয়ে ভারী। সম্মানিত দিনই ভাই বোন, বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। ওজনের সময় সবচেয়ে ভারী নেকি হবে সদাচরণ। মুখ বন্ধ করেন, মুখ ব্যবহার করবেন না। তিনটি জিনিস করলে বিচারের মাঠে জান্নাত হবে। এক, মুখ বন্ধ রাখবেন। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। তিন, পাপের জন্য কাঁদবেন, কান্নাকাটি করবেন, জান্নাত হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাত কত হলো তা আমার অবগতিতে নেই। এখান থেকে রাজশাহী যেতে হবে। রাজশাহী গিয়ে ক্লাস ধরতে হবে, এই পরিকল্পনায় আছি। এই মর্মে আমি আপনাদেরকে সদাচরণের আলোচনায়, এই ছেলে আমি তো আর কথা শেষ করিনি, সদাচরণের আলোচনায় আমি আপনাকে সবচেয়ে যেটা গুরুত্ব সহকারে দেখার জন্য বলেছি, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, খুবই কম, অল্প মানুষ দলের সাথে সম্পৃক্ত হয়ে পরকাল হারায়েন না। দলের সাথে সম্পৃক্ত থাকলে কাউকে ছোট চোখে দেখেন না, কাউকে তুচ্ছ মনে করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যদি একটু নত হয় তাহলে আল্লাহ তার মানকে বাড়িয়ে দেন। যত নত হবেন, ভুলের স্বীকৃতি দিবেন, তত মান বেড়ে যাবে, মান কমবে না। প্রত্যেক যত অপরিস্তরের আছে তাদেরকে সম্মান করবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনাকে আমি একটা দেখাই নীতি, বড়কেই সম্মান করতে হয়, কিন্তু শরীয়তের নীতিতে না কুলালে পারা যায় না। একদা আল্লাহ রাসূল বুখারি মুসলিমের হাদিস, গিলাসে পানি নিয়েছেন, পান করার পরে গিলাসে পানি আছে দিয়ে দিবেন, তো ডান হাতে ডান দিকে ছোট ছোট বাচ্চারা আছে, বাম দিকে আবুবকর সিদ্দিক ওমর এনারা আছেন, তখন আল্লাহর নবী ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন তোমরা একটু আমাকে অনুমতি দাও না, আমি গিলাসটা বড়দের দিই। তার মানে উনি বড়কে সম্মান করতে চাইলেন। তখন ছোট ছোট বাচ্চা লেগে বলছেন না 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 না, আপনার পানি নেওয়ার ব্যাপারে আমরা কাউকে প্রাধান্য দেব না, আপনার কাছ থেকে পানি আমরাই নিব। তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে নেও নেও। এইখানে আর একটা জিনিস আপনাকে দেখাতে চেয়েছি, ধর্মের নিকটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মি, নিজে থেকে তিনি কিছু করতে পারেন না, ছোট ছোট বাচ্চাগুলির কাছে অনুমতি চাচ্ছেন।
তোমরা আমাকে একটু অনুমতি দাও না, গিলাসটা আমি একটু বড়দের দিয়ে দিই। কিন্তু ছোট ছেলেরা অনুমতি দিল না, তখন আল্লাহ রাসূল নিজে থেকে দিতে পারলেন না। অথচ বাম দিকে আবু বকর সিদ্দিক আছেন, উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, সব সম্মানী বড় বড় সাহাবীরা আছেন কিন্তু অনুমতি না পাওয়ার কারণে তাদেরকে দিলেন, দিতে পারলেন না। দেখেন মূল্যায়ন বোধ, আগে যেমন মানুষ মুরব্বিকে মানত, মুরব্বির উপর দিয়ে কথা বলতো না, ওই হিসেব ঠিকই আছে, সব কথা এখন মুখামুখি হবে। মুরব্বি একটা কথা বলেছেন, আপনি মুখের উপরে চট করে বলছেন, এটা হবে না। তার মানে এই দলীয় প্রবণতা মানুষের ভিতরে চাল চলন চরিত্র বলে কোনো জিনিস রাখেনি, সবকে ভিতর থেকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসালা বিল মুকাফি ওয়ালাকিন আল ওয়াসালা যাত রাহিমু ওয়াসালাহা, ও আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো, এর নাম ভালোবাসা নয়। ও আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো, তার নাম ভালোবাসা নয়। ও যতবার ভালোবাসা কেটে দিবে ততবার আপনি জড়ার জন্য চেষ্টা চালাবেন, তাহলে আপনি ভালো মানুষ, আপনার ভিতরে সদাচারণ আছে। ও যত চেষ্টা করবে আপনি তত জড়ানোর চেষ্টা, যত কেটে দেওয়ার চেষ্টা করবে তত আপনি জড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলছেন, সিলমান কাতাকা, ও কাটে তুমি জড়াও, ও কাটে তুমি জড়াও। সম্মানিত দিনী ভাই বোন, সবাই ভালোবাসা পরস্পরে সদাচরণের জন্য প্রাণপণে চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওল্লাহে জান্না, আল্লাহর কসম জান্নাতে যাবে না, আল্লাহর কসম জান্নাতে যাবে না, আল্লাহর কসম জান্নাতে যাবে না। তো সাহাবীগণ বলছেন, কে আল্লাহর নবী জান্নাতে যাবে না? বলে, যে প্রতিবেশীকে মুখে এবং হাতে কষ্ট দেয়ছে। ও একটা কথা মনে পড়েছে, চট করে খেয়ালে ছিল না, আউয়াল খাসমাইনে ইয়াউমাল কিয়ামাহ জারানে, প্রথম বিচার হবে বিচার মাঠে দুই প্রতিবেশীর। নেন এবার, বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আপনি একদিন বক্তব্যে বলেছেন সর্বপ্রথম বিচার হবে সলাতের, নামাজের। কতদিন আপনার বক্তব্য শুনেছি, সব মুখস্থ আছে। তা আপনি তো বলেছেন প্রথম বিচার হবে কিসের? সলাতের। তা আজকে যে বলছেন দুই প্রতিবেশী, জি প্রথম বিচার হবে সলাতের, ওটা আল্লাহর হক। সলাত কার? আল্লাহর। প্রথম দুই প্রতিবেশী বিচার হবে, এটা মানুষের হক, এটা মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর, আর আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের। লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জায়ে, ওই ব্যক্তি মুমিন নয় যে প্রতি তৃপ্তি সহকারে খায়, প্রতিবেশী ক্ষুধা থাকে, ক্ষুধার্ত থাকে, প্রতিবেশীর খবর নিতে পারে না, ও মুমিন নয়। প্রতিবেশীর সাথে চলার ব্যাপারে খুব সাবধান থাকবেন, খুব সাবধান, যতবারই বলুক মুখটা বন্ধ রাখবেন, যত গালি দেখ খালি ভিতরটা খালি ফুঁপে উঠছে, আর শয়তান বলছে একটু বলো না, একটু বলো না, রে থেমে আছে কেন, একটু বললে তোমার গাওটা ঠান্ডা হবে। আর একেবারে গ্রামে বস্তিতে যার বাড়ি দেখবেন, মহিলারা যখন ঝগড়া লেগে গেছে, যে যত অশ্লীল কথা বলতে পারে সে তত ভালো, সে তত জয়ী, অশ্লীল কথা বলতে পারলে জয়ী। খুব সাবধান থাকবেন প্রতিবেশীর ব্যাপারে, খুব সাবধান থাকবেন। কি হলো, কি একটা প্রশ্ন নিয়েছিলাম ওস্তাদ জি, আমি শুধু অল্পকটা প্রশ্ন, আচ্ছা আপনি বলেন আমি উত্তর দিচ্ছি। এই যে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, ভাই একটু প্রশ্ন ছিল, আপনারা তো আমার মাহফিলে শেষ করে দিলেন জি, এই শুনছি উত্তর না, জি মহিলারা কি ফরজ নামাজে একামাত দিবে না দিবে না? একামাত দিতে হবে। বায়হাকি সহি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একামাত দিয়ে সলাৎ শুরু করতেন, মহিলাদেরকে একামাত দিতে হবে। জি মুসাফির অবস্থায় কসর সলাত আদায় করবে, ওই সময়ে কি সুন্নাত পড়তে হবে? জি না, সুন্নাত পড়তে হবে না, তবে
ফজরের সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কখনো ফজরের সুন্নাত ছাড়তেন না, বাড়িতেও সফরে বাকি সুন্নাত পড়বেন না, তবে ফজর। জি, আমি বিয়ের সময় যৌতুক নিয়েছিলাম, এখন বুঝতে পারলাম তা ঠিক হয় নাই, এমন অবস্থায় আমার করণীয় কি? কি কথা বুঝতে পারিনি? আমি বিয়ের সময় যৌতুক নিয়েছিলাম, এখন বুঝতে পারলাম তা সঠিক না, এমন অবস্থায় আমার করণীয় কি? যৌতুক নিয়েছিলেন, এখন বুঝতে পারছেন যে ঠিক হয়নি, যৌতুক ফেরত দিতে হবে। ও তো বক্তব্যে বহুবার বলা আছে যে শেষ পর্যন্ত ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা লাগবে না, কাজ করে খেতে পারি। শেষ পর্যন্ত এইটাও যদি হয় তবুও করতে হবে, কিন্তু যৌতুক নিতে হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে আজ হোক আর কাল হোক। ও ড্রাইভারের সাহেব মাসিকাল হিতে সম্পত্তির গায়ে 20 টাকা মূল্য, যাওয়ার সময়তে প্রোগ্রাম শেষ হয়ে গেছে নাকি তাও আমি জানি না, ওনার কথাতে যা বোঝা যাচ্ছে আরও মনে হয় কোনো কাজ আছে। তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, আর মাসিকাল হিতেশাম পত্রিকা 20 টাকা মূল্য ওটা খুঁজবেন আছে কি না। এইটা হলো এমনিতেই দাওয়াত, আপনার পিতার যে ইচ্ছাটা আপনি তা পূর্ণ করেন, এটা অনেকখানি মানতের মতোই হয়ে গেছে। যাদেরকে আপনার পিতা দাওয়াত করে খাওয়াতে চেয়েছিলেন সেটা আপনি করেন, তবে যদি আপনার পিতার এই দাওয়াতের পিছনে কোনো মরা মানুষের নামে হয়ে থাকে তাহলে এটা করতে হবে না। আপনি ভালো জানেন আপনার পিতা কিভাবে এইটা পেশ করেছিলেন, যদি মরা মানুষ হিসেবে করে থাকে তাহলে করতে হবে না, আর যদি সাদ করে করতে চেয়েছিলেন তাহলে আপনি করেন, করাই উচিত। জি, ঈদের সলাত পরে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বিদাত, হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহি হাদিস আছে, 36টি শুধু বোখারি মুসলিমে আছে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছা হাত তুলে দোয়া করবে, সভা সমিতির পরে, জানাজার পরে, মাটি দেওয়ার পরে, ঈদের মাঠে, এরকম স্থানে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। একমাত্র পানি চাইতে গিয়ে উল্টা হাতে সবাই মিলে দোয়া করবে, এছাড়া জুমার খুতবা চলাকালীন পানি চাইলে সবাই মিলে মুখ সোজা করে দোয়া করবে, ঈদের মাঠে হাত তুলে দোয়া করা দলবদ্ধভাবে বিদাত। জি বলেন, প্রায় 20 বছর থেকে আমি বলে আসি সাদ্দাদের কাহিনী মিথ্যে, শুধু তাই বলিনি, এ কথাও বলেছি সাদ্দাদের কাহিনী কোথাও আছে এটা তারা খুঁজে পায় না, খুঁজে পাওয়াই কঠিন। আমি আজকে জিজ্ঞাসার উত্তরে পরামর্শ দিয়ে গেলাম, সুরাতুল ফাজর, সুরাতুল ফাজরে আদ নামে একটা শব্দ আছে, আদ, আদের দুই ছেলে ছিল সাদিদ ও সাদ্দাদ, সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে, ওই আয়াতের অধীনে সাদ্দাদের কাহিনী লিখা আছে তাফসিরে রুহুল মানি। আল্লামা আলুসি এই ঘটনা নকল করে বলেছেন এটা মিথ্যা ঘটনা, এছাড়া দেখতে পারেন তাফসির কি মিথ্যা হতে পারে এই বইয়ে, এছাড়া দেখতে পারেন ডক্টর আবু শাহমা আত আল মওজুয়াত আল ইসরাইলিয়াত ফি তাফাসির এই বইয়ে, এছাড়া দেখতে পারেন নবুয়াত আল আম্বিয়া আহমদ ইবনে তাইমিয়ার এই বইয়ে এই ঘটনা মিথ্যা বলে উল্লেখ করা আছে। জি, আমি
আপনি যেভাবে সালাত আদায় করেন সেইভাবে তাকে সালাত আদায় করতে হবে, বিষয়টি এমন নয়। আপনাকে এবং আপনার স্ত্রীকে সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করতে হবে। আপনারটাই যদি সহিহ হাদিসের সাথে মিল খায় তাহলে আপনার স্ত্রীকেও তাই করতে হবে, বলতে থাকেন, শেষ পর্যন্ত তালাক, তবে বলতে থাকেন। সে মানবে না কেন? ধীরে ধীরে বললে মানবে একদিন ইনশাআল্লাহ। অমুসলিমদের বাসায় দাওয়াত খাওয়া যাবে না, প্রয়োজনে খাওয়া যায়। অমুসলিমদের সাথে আত্মীয়তা করা যাবে না, মানে ভ্রাতৃত্ব ভাব প্রকাশ করা যাবে না। ও মাত্র মানুষ, মানুষ হিসেবে আপনার সাথে একটা ভালো আচরণের হক রাখে, এই যা তার বাড়িতে যেতে হবে, আসতে হবে, দাওয়াত খেতে হবে, এটা একবারে টোটালই নিষেধ। আল্লাহ তাআলা এটা জোরালোভাবে নাকচ করেছেন, তারা আল্লাহর শত্রু বলে উল্লেখ করেছেন, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, এই কথা আল্লাহ বলেছেন। জরুরি কারণে তাদের বাড়িতে খেতে পারেন, খেলে তাদের জবে করা প্রাণীর গোশত খাবেন না। জি, ইফতারের সময় বেধর্মীরা আমাদের বাসায় আসে, ইফতারের সময় তারা যদি আসে তো ইফতারে তাদেরকে দাওয়াত দিতে হবে না। ইফতারের সময় চলে এসেছে, খেতে দেওয়া প্রয়োজন মনে করছেন, দিবেন। তবে আপনার সাথে ইফতার করবে এইটি আসলে মানাই না, আপনি তাকে ভিন্নভাবে খেতে দিবেন, আপনার সাথে ইফতার করবে না। এটা একটা ধর্ম পালন হচ্ছে, তাকে এখানে এসে অংশগ্রহণ করতে হবে না, যার যদি খেতে দিতে হয় ভিন্ন জায়গায় দেন। তার সাথে সম্পর্ক ছেড়ে দিতে হবে। ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি, আল্লাহর রাস্তায় ভালোবাসা গড়েছিল, আল্লাহর রাস্তায় ভালোবাসা ভেঙে দিতে হবে, তার সাথে সম্পর্ক চলবে না, সম্পর্ক বাতিল করতে হবে। জি, তারপরে এটা তো মনে হয় একবারে স্পষ্ট, যারা টাকা দেয়, যারা সিজদা করে তারা মুসলমান নয়, মানে তারা হলো মহাপাপী, বড় পাপী, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। জি, কবরে টাকা দেওয়া, কবরকে সিজদা করা একবারে শিরকের বড় পাপ, যাতে ইসলাম থেকে বের হয়ে যায়। ও শিক্ষা বনাম জাহেলিয়াত, অন থেকে নিয়ে রূপগঞ্জ মসজিদের লিগে দিলাম। আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ খের, বারাকাল্লাহ। শিক্ষা বনাম জাহেলিয়াত অন থেকে নিয়ে দশম টেন পর্যন্ত কি ভুল ত্রুটি আছে বইগুলিতে তা উল্লেখ করা আছে। কেন নির্যাতন, কি তার প্রতিকার, মহিলাদের প্রতি যে নির্যাতন চলছে এটা নিয়ে আলোচনা আছে, বইগুলি সংগ্রহ করুন। ভাইজান খাওয়া দাওয়া বেশি হয়েছে, সেই জন্য ভালোভাবে কথা বলতে পারিনি। আমি তো ভালোভাবে পড়তে পারলাম না এই জিজ্ঞাসা। দিনে কোনো সপ্তাহে এটা কি লেখা আছে? ও আজান, জোহরের আজান হওয়ার সময়, জোহরের আজান হবে এরকম সময় চার রেখাত পড়লে তাহাজ্জুদের সমান নাকি হবে?
এরকম কোন হাদিস নাই, কেউ বলে থাকলে ওটা জাল হাদিস, বারো রাকাতের কোনো কথা নেই। মাগরিব রবে বারো রাকাত শুনলে বারো বছরের সমান নেই, কেউ মিথ্যা কথা আমার অজের মধ্যে, তাহলে ওটা বুঝতে পারেননি। চব্বিশ ঘন্টায় বারো রাকাত শুন, জি জি জি, ওটা হলো সারা দিনে, জোহরের পূর্বে চার, পরে পূর্বে পরে দুই, মাগরিবের পরে দুই, এশার পরে দুই, ফজরের আগে দুই, এ হলো বারো। শুক্রিয়া। সম্মিলিত ভাবে সালাতের পরে মোনাজাত করা বিদাত, নতুন কথা, একবারে খোলাখুলি বিদাত। এমাম মুক্তাদি সবাই পাপি। জি আর কোনো কথা আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।